আমরা একটা রিলেশনে দীর্ঘদিন থাকার পর কোনো কারণে যখন বিচ্ছেদ হই, তখন সম্পর্কের ভিতরে লুকিয়ে থাকা আবেগপ্রবণ নানান কথাগুলি জনসমাজের সামনে প্রকাশ করি এবং একে অপরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিই। জনসমাজের সামনে সেই সব কথাগুলি তুলে ধরি যেসব কথাগুলো সম্পর্কে থাকাকালীন আবেগপ্রবণ সময় একে অপরের উপর অটুট বিশ্বাস করে কাঁধে মাথা রেখে নিজেকে কোথায় যেন হারিয়ে দিয়ে খোলা বইয়ের মতো একে অপরকে পড়ার সুযোগ করে দিতাম। সেই সব মুহূর্তগুলি আমরা বিচ্ছেদের পর দুর্বলতার সুযোগ নিয়ে জনসমাজে তুলে ধরি। যেমনটি আমাদের টলিউড চলচ্চিত্রের নায়ক নায়িকা নুসরাত, শ্রাবন্তী, প্রসেনজিৎ আরও অনেকে কিংবা সাধারণ মানুষদের জীবনে ঘটে, কিন্তু এখানে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। বিচ্ছেদের পরেও সম্পর্ক নিয়ে প্রশ্ন তুললে কি বললেন আমাদের ঢলিউডের খ্যাতিনামক প্রিয় নায়ক নায়িকা হুমায়ুন আহমেদ এবং সুবর্ণা মুস্তাফা? চলুন তাহলে শুনে নি। আপনার জীবনে সুবর্ণা মুস্তাফাকে নিয়ে কোনো প্রশ্ন করতে পারবো? কেন? এই বিষয় নিয়ে কথা বলবো না, কারণ আমি কোনো অবস্থাতে চাই না তার কোনো অসম্মান হোক, কারণ উনি একসময় আমার স্ত্রী ছিলেন, সেটা আমি সবসময় মাথায় রাখি। আমরা আপনি যদি অ্যালাউ করেন আমি কিছু ব্যক্তিগত প্রশ্ন করতে চাই। একটু আগে বলেছি না, ব্যক্তিগত আর প্রফেশনাল আর পার্সোনাল লাইফটা মোটামুটি ব্ল্যান্ডেড করেছি। যদি বকা না দেন আর কি, আমি এটাই বলতে চাচ্ছি না। অপি তুমি একটা মানে দর্শক অপির কথা শুনবেন না, আমি বকা দিই না। সুবর্ণাপা আমাদের অত্যন্ত প্রিয় অভিনেতা এবং নির্মাতা হুমায়ুন ফরিদি, তিনি আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। অবশ্যই, কিন্তু আপনার অনেক ভালো বন্ধু, সহকর্মী, আপনি সহধর্মিনীও ছিলেন 22 বছর। একটা প্রথমে একটা কথা বলেছ, ভালো বন্ধু, বন্ধুত্বটা নষ্ট হয়ে গিয়েছিল। এখন যদি বলো কেন? অনেক কারণ। আর যেহেতু আর আমাদের মাঝখানে নেই, সো ওনার সম্পর্কে কোনো কথা বলাটা শোভন হবে না, কারণ ওনার পক্ষটি উনি সমর্থন বা ওনার কথাটি বলার স্পেসটি যেহেতু নেই, সুতরাং ওনার সম্পর্কে আমি বলতে চাই না। কিন্তু যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমি আর ফরিদি উই আর ফ্রেন্ডস ফার্স্ট। আমরা ঢাকা থিয়েটার করেছি দীর্ঘদিন, তারপরে ফরিদির সাথে আমার প্রণয় এবং পরিণয়, এবং 22 বছর কিন্তু অনেক সময়, অনেক দীর্ঘ একটি সময়, তাই না? সুতরাং কোথাও একটি তার ছিঁড়ে গিয়েছিল, তো স্মৃতিকে ধরে রাখা ভালো। আর সম্পর্কের জায়গাটা কেমন হবে, যে যদি এটা ওয়ার্কআউট করছে না তাহলে করছে না। একসাথে থেকে তিক্ততা বাড়ানোর চাইতে যদি আলাদা হয়ে গিয়ে সম্মান করা যায় দুজন দুজনকে, কি সমস্যা? জীবন তো মানুষের একটাই, একটাই জীবন। এবং ওই ক্লিশের কথাই বলতে হয় যে জীবনটাকে সুন্দর করা দরকার, জীবন হচ্ছে এগিয়ে চলার নাম। জীবনের অনেক প্রিয় জিনিস, অনেক প্রিয় মানুষ পিছনে ফেলে এগিয়ে যেতে হয় শুধুমাত্র জীবনের কারণে, তাই না? হুমায়ুন ফরিদ ইজ এ ফ্যান্টাস্টিক অ্যাক্টর, আমাদের বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ অভিনয় শিল্পী। হুমায়ুন ফরিদি তার উইটের জন্য প্রসিদ্ধ, তোমরা জানো, মানে কথা মাটিতে। সন্ধি কখনো মিট করেছো ফরিদিকে? আমি এদেরকে বলছি, এত উইটি একটা মানুষ, সব ঠিক আছে, কিন্তু ব্যক্তি জীবনে আমাদের বন্ধুত্বটি নষ্ট হয়ে গিয়েছিল, তো সম্মানটা অটুট রাখবার জন্যই মনে করো আলাদা হয়ে যাও। সত্যি সম্পর্কে দূরে থেকেও ভালোবাসা যায়, যেমনটা আমরা ঈশ্বরকে না দেখে দূরে থেকে ভালোবাসি। আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন।